না, এটা ব্যাঙ্গালোর নয়, আপনারা হয়তো ভাবছেন ব্যাঙ্গালোরের সি বিচ এইরকম, এটা হচ্ছে দীঘারই খুব কাছে স্যান্ড বিচ, এটা একটা। এখানে আপনারা স্নান করতে এলে কোনো বোল্ডারও পাবেন না, খুব সুবিধা স্নান করতে। মর্নিং ফ্রেন্ডস, এখন 12:10, হোটেল থেকে সব একটু ফ্রি হয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়েছি, যাচ্ছি বিচে। না, ওল্ড দীঘাও নয়, নিউ দীঘাও নয়, যাচ্ছি খুব সামনেই ব্যারিস্টার কলোনির একটা বিচ আছে যেটাকে সকলে বলে সিহক বিচ, সেইখানেই চলুন। অ্যাকচুয়ালি বহুদিন পর, প্রায় বছরখানেক পর কোথাও যাওয়া হয়ে উঠলো আমার, মানে আসা হয়ে উঠলো, তা সেক্ষেত্রে দীঘাটাই আমার এখন বেস্ট মনে হলো। কারণ যেহেতু আমার এখনও বেসিক্যালি দুখানা ভ্যাকসিনেশন কমপ্লিট হয়নি, একখানা হয়েছে, সেই সার্টিফিকেট নিয়েই এসেছি। আর বলে রাখি, এখানে হোটেলে কিন্তু সার্টিফিকেট কিন্তু দেখাতেই হবে, ঠিক আছে? সার্টিফিকেট না দেখালে কিন্তু ওরা এন্ট্রি দিচ্ছে না, কারণ দীঘার যে প্রশাসনিক জায়গা, সেখান থেকে বিভিন্ন লোক এসে হোটেলে কিন্তু ভেরিফাই করে যে এই হোটেলে যারা যারা আছে তারা ভ্যাকসিনেশন তাদের কমপ্লিট হয়েছে কি না। সানডে, বুঝতেই পাচ্ছেন, প্রচুর লোক, প্রচুর বিচে প্রচুর লোক। আমি এখনও জলে নামিনি, তবে একটু হলে তো নামবই, দীঘা এসেছি যখন স্নান তো একটু করতেই হবে, মাছটা শেষ করে নিই, তারপরে নামা যাবে না জলে। এই মাছটা নিয়েছি, এটা ভোলা মাছ, তার সাথে কী খাচ্ছি সেটা আপনাদের না জানলেও চলবে। এই বিচে চেয়ারে বসে সমুদ্র দেখার বন্দোবস্ত আছে, আর এখানে যারা ডাব বিক্রি করে তারাই এই বন্দোবস্ত করে দেয়। শুধু তাই নয়, এখানে মাছ ভাজাও আপনারা এই বিচে বসেই খেতে পারেন। স্নান হলো, ফেরার সময় দেখলাম এখানটা আগে জলমগ্ন ছিল, এখন ভাটা হওয়ার কারণে জায়গাটা দেখা যাচ্ছে, তাই দেখিয়ে দিলাম। হোটেলে ফিরছি, খেয়ে দে ব্যাক করছি। লাঞ্চের পর একদম কিচ্ছু কথাই বলতে পারিনি, তার কারণ হচ্ছে এত খিদে পেয়ে গেছিলো সমুদ্রে স্নান করে, লাঞ্চ করে একদম ঘুম। আর লাঞ্চে খেয়েছি গলদা চিংড়ি আর পাবদা, সরি, পমফ্রেট মাছের ঝাল, ভুলে গেছিলাম, তাই শুয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যেবেলা, কোথাও বেরোইনি, তাই আজকে এখানে ব্লগটা শেষ করছি। কালকে যাবো একটা নতুন জায়গায়, তোমাদের সঙ্গে নিয়েই যাবো। সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করতে ভুলো না।